মোবাইল একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারেন না, দিনে দুই তিনবার মোবাইল চার্জ করতে হয়। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণ গোপনে একটি সেটিং সঠিকভাবে প্রয়োগ করেননি। আজকের ভিডিওতে আমি আপনাকে মোবাইলের এমন একটি গোপন সেটিংসের সাথে পরিচয় করাবো, যে সেটিংসটি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, একবার ফুল চার্জ করে শান্তিতে 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন, ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন। আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে আমি তাহলে অনেক উৎসাহ পাব। প্রথমে যে মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসলে স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংসেই থাকবে, আপনি ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন। আশা করি ব্যাটারি সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে না। এই ব্যাটারি সেটিংসে চাপ দিবেন, এখানে মোবাইলের চার্জের পার্সেন্টেজ অ্যানালিটিক্স শো হবে। নিচের দিকে ব্যাটারি ইউজেস বাই অ্যাপ সেটিংসটি দেখতে পাবেন, ব্যাটারি ইউজেস বাই অ্যাপ এই সেটিংসে চাপ দিবেন। লোডিং হবে নিচের দিকে, 100% চার্জ করার পর যে অ্যাপগুলো মোবাইলের চার্জ নষ্ট করেছে সেই অ্যাপগুলোর নাম এখানে শো হবে। অপটিমাইজ ব্যাটারি ইউজেস একটি অপশন থাকবে, এই অপটিমাইজ ব্যাটারি ইউজেসে চাপ দিবেন। এখানে কিন্তু অনেক সেটিংসেই চলে আসবে, উপরের দিক থেকে সিলেক্ট অলে চাপ দিলে সব সেটিংসেই সিলেক্ট হয়ে যাবে। এই একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি মোবাইলের ব্যাটারি চার্জ ওটু শেষ হয়ে যায় অথবা দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এখানে দেখুন উল্লেখ আছে ক্লোজ ব্যাটারি ড্রেনিং অ্যাপস, আপনার মোবাইলের যে অ্যাপগুলো ব্যাটারি চার্জ নষ্ট করে সেই অ্যাপগুলো ক্লোজ হয়ে যাবে, অ্যাপের আইকনগুলো কিন্তু এখানে শো হচ্ছে। নিচের দিকে ডার্ক মোড, এবং এখানে পেয়ে যাবেন টার্ন অফ হাই পারফরমেন্স মোড, ডিজেবল অটো লঞ্চ অফ পাওয়ার ড্রেনিং অ্যাপস, ডিজেবল ব্যাকগ্রাউন্ড রানিং, টার্ন অফ লোকেশন সার্ভিস সহ এখানে আরও অনেক সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার মোবাইলের চার্জ নষ্ট করে। প্রত্যেকটি ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে না, আপনি সিলেক্ট অলে চাপ দিলেই সব সিলেক্ট হয়ে যাবে। এই কাজটি সঠিকভাবে করার পর নিচের দিকে সেভ পাওয়ার সেটিংস দেখতে পাবেন, এই সেভ পাওয়ারে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ব্রাইটনেস কমে যাবে, মোবাইলের স্ক্রিনটি ব্ল্যাক মোডে চলে যাবে, সেই সঙ্গে যে অ্যাপগুলো মোবাইলের চার্জ নষ্ট করছিল সেই অ্যাপগুলো স্টপ হয়ে যাবে। আপনার কাছে যদি ব্ল্যাক মোড ব্যবহার করতে খারাপ লাগে তাহলে সেটিংস থেকে চার্জ বক্সে চাপ দিয়ে খুব সহজে আপনি ডার্ক মোড বন্ধ করে লাইট মোড অন করতে পারেন। দেখুন চার্জ বক্সে ডার্ক মোড লিখলেই রিকমেন্ডেশনে চলে আসবে ডার্ক মোড সেটিংস, এখান থেকে আপনি লাইট মোড সেটিংসটি ব্যবহার করতে পারেন। আর ওটু ব্রাইটনেস বন্ধ করে দিবেন, কারণ ওটু ব্রাইটনেস থাকলে সমস্যা হবে, মানে মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে। এখন আর আপনাকে কিছু করতে হবে না, মোবাইলের এই গোপন একটি সেটিংস করবেন তাহলেই দেখবেন মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত আর শেষ হচ্ছে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারছেন।